কালি, কোথায় যাচ্ছিস? আচ্ছা তুই কি রে? কেন চাক ভাঙা মধু? চাক ভাঙা মধু ভালুকে খেয়ে যাবে। চিৎকার করলেই গলাটা একদম নামিয়ে দেব। ভয় পাসনি, ভয় পাসনি মাস্টার নি? ওই বুড়ো সর্দারটার কদিন, তারপর তো আমি সর্দার হব। হ্যাঁ, তোকে তোকে একদম সোনা দিয়ে সোনা দিয়ে মুড়িয়ে দেব। আমি যে আপনাদের আশ্রিত, আমার ছেড়ে দিন। কালি তুই কে, কখন সর্দার হবে সেটা সময়ই বলে দেবে। ছি বললা ছি, যে মেয়েটাকে নদী থেকে বাঁচালাম তাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছিস? রক্ষক হয়ে ভক্ষক, নে নে ধর এই সিঁদুরটাকে পরিয়ে দে, ধর ওকে উপযুক্ত সম্মান দে। আমরা এই পাহাড় থেকে নেমে সোজা বাঁ দিকের রাস্তা দিয়ে গড়ের পাশ দিয়ে সোজা এগিয়ে যাব নদীর দিকে। নদী পার হয়ে বাঁ দিকে জঙ্গল, সেই জঙ্গল ধরে এগিয়ে আমরা সেতু পার হলাম। সেতু পার হলেই ব্যাংক। কোন রকম গোলমালের চেষ্টা করলে খুন করবো। তাড়াতাড়ি টাকা গুলো বেঁধে রে। যা জলদি। হ্যাঁ সর্দার। আচ্ছা সবাই সর্দার। গুরুদেব, আমি চললাম। দলের ভবিষ্যৎ কালি, কাল থেকে ওই কালি দলের সর্দার। এ হতে পারে না, কিছুতেই না সর্দার। গুরুদেব, আজ থেকে দলে সর্দার কালী। এত রাতে বন্ধুক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কালকা যোগী হাত হয়ে গেল পেশাদ, যে আমার বাড়া ভাতে ছাই দিয়েছে তাকে আমি বেঁচে থাকতে তো কিছুতেই কেন রে? তো না করায় বুঝি আজ পয়লা স্যালারি ক্যাশ আসে না, আর গভর্নমেন্টের টাকা নাই,
টাকা নাই না, তাহলে যাই হ বাইরে গিয়ে একটু হ গপ্প গাছা করি। হ যাও। এই হই না যা, তোর বউ কই রে? কি বললে? না কইতাছি তোর বউ কই, ব্যাপারটা তো আমার ভাল লাগছে না। উল্টা বুঝতাছস কেন? মানে আমার বউ ওই তোর বৌদি কোনো কি হালাই দুই দিনের নাম কইরা বাপের বাড়ি গিয়া কুড়ি দিন ধইরা বয়ে আছে বাপের বাড়িতে, যে কি রস পায়। এই আর এদিকে আমার রস শুকায়া যাইতাছে, হোটেলের রান্না খাইতে খাইতে না জিব্বার মধ্যে চড়া পইরা গেছে। মানে তাই তোরে কইতাছি, বাড়িতে গিয়া যদি এই ভালো মন্দ রান্না টান্না কইরা আমার লেগে লয়া হস। না না না, আমার বউয়ের তো টাইম নাই। ও তাইলে তোর টাইম হইব তো হইব। ও এক কাম কর, এই রতনের দোকানে যা, গিয়া এই এক জোড়া কলা লয়ে আয়, টিফিন খাম। কলা? হ। চল, দুই টাকায় দুইখান কলা আনবি। দুইখান কলা বুঝছস? চলবো তো? হ চলবো, চল। ঠিক আছে। কলার জোড়া কত করে? দু টাকা। দু টাকা এক জোড়া দে, তাড়াতাড়ি কর। বাহ, তৈরি আছে মালটা। টাকা দিলেন না? কে টাকা? তোর বাপের ভাগ্য ভালো গে, আমি তোর কলা খাচ্ছি। টাকা? একটা কলা কই? এই যে একটা কলা কই। এই তো তরে আমি কত দিছিলাম? দু টাকা। দুই টাকা কি কইছিলাম? দুটো কলা আনতে কইছিলেন, একটা কলা কই? এই তো। কি হচ্ছে কি মেজো বাবু, তখন থেকে কি কলা কলা করছেন? এই সোমা, আরে তখন থেকে কি কলা কলা? খারাপ না ভাই সোমা, ওরে একটুখানি জিগাও তো। আমি ওই কত টাকা দিছি আর কি কামটা করতে কইছি? দু টাকা দিয়েছে আর দুটো কলা আনতে বলেছে। তাইলে দেখো একটা কলা কই? এই তো একটা কলা কই। আরে মশাই, এটা চিনবে যে বাজার না থানা। একটা কলা কই? উফ, আপনারা একটু থামবেন, একটু কাজ করতে দেবেন। তখন থেকে বলছি এখানে কলা, এখানে কলা, এখানে কলা। সারাস ক্লিয়া। ভালো করে ছাড়ি। কি কলা খাবি? একটা কলা খা। ডিপার্টমেন্ট কি করছে স্যার? দিনের পর দিন আপনার ডিস্ট্রিক্টে ডাকাতি খুন রাজারি বেড়েই চলেছে। পুলিশ সুপার হয়ে আপনি কি করছেন? আপনার পুলিশ কি করছে? আমি তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি স্যার, বাট আই'ম সরি, কিছুতে তালিকে অ্যারেস্ট করতে পারছেন না। এদিকে সিএম আমার কাছে কৈফিয়ত চাইছে, আমি কি কৈফিয়ত দেবো বলতে পারেন? শুনুন, আপনাকে আমি ট্রান্সফার করতে বাধ্য হচ্ছি, আপনি আপাতত এই রাইটার্সে জয়েন করুন। মেদিনীপুরের এসপিকে আপনার ডিস্ট্রিক্টে আমি ট্রান্সফার করছি। ওর সার্ভিস রেকর্ড থেকে মনে হয় ওই পারবে কালীকে শায়েস্তা করতে। ইয়েস, শি ইজ দ্য ফিটেস্ট পারসন। ম্যাডাম, আমি এখানকার এমএলএ, আমার নাম সত্যব্রত চৌধুরী। আই এম নট দ্য প্রাইম মিনিস্টার, এইসব জিনিস আমার পছন্দ নয়। ম্যাডাম, আমি সুন্দর সত্য মণ্ডল, আপনার পার্মানেন্ট ড্রাইভার। থ্যাংক ইউ। আরে জগায়, সরকারের কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
সর্দার, যতটা আপনি সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু সে নয়। শুনেছি উনি এক সাংঘাতিক মহিলা। ম্যাডাম, এর নাম হচ্ছে বিড়লা, ক্রিমিনাল। 10 বছর আগে অ্যারেস্ট হয়েছিল, তারপর জেল কাস্টডি থেকে পালায়, আর ধরা পড়েনি। ম্যাডাম, এগুলো দলের সর্দার, নাম কালী। এর কোনো লাইভ ফটোগ্রাফ নেই, আমাদের ডিপার্টমেন্টের আর্টিস্টের আঁকা ছবি থেকে স্লাইড করা হয়েছে। দীপক বাবু, এবার আমি দুঃখিত। আমি জানি আমার যে করা উচিত নয়, আমি তাই করছি। আপনার সব জিনিস আমি আটকে রেখেছি, আপনাকে বেঁধে রেখেছি। আমি জানি চশমাটা ছাড়া আপনার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। এগুলো আরো কয়েকদিন আমার কাছে রাখতে হবে। ম্যাডাম, একজন রিপোর্টার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কোন কাগজের রিপোর্টার? তা তো জিজ্ঞাসা করিনি। হপলেস, এরাই আমার স্টাফ, এদের নিয়ে সংসার করতে হবে, বুঝলেন ম্যাডাম? ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ইয়েস। আসতে পারি? আসুন। বসতে পারি? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আপনি বসুন মিস্টার দত্ত। আপনাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি। সেটা তো স্বাভাবিক ম্যাডাম, রিপোর্টার তো সর্বত্র অবারিত দ্বার। মিস্টার দত্ত, স্লাইড প্রজেক্টরটা অন করুন তো। আচ্ছা, আপনি তো একজন রিপোর্টার, এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন তো, চিনতে পারেন কিনা। একে কে না চেনে ম্যাডাম, আবাল বৃদ্ধ বনিতে সবাই চেনে। এই গরিবের বন্ধু আর বড়লোকের শত্রু, এখানকার মানুষের কাছে বলতে পারেন ভগবান, গডফাদার। রাবিশ। আচ্ছা, আপনার নাকি ওই কালীকে অ্যারেস্ট করার জন্যই এখানে পোস্টিং? হ্যাঁ, ঠিক শুনেছেন, বলতে পারেন একরকম তাই। আপনি কি আশা করেন যে কালীকে অ্যারেস্ট করতে পারবেন? অফকোর্স, উইদিন 15 ডেজ। উইদিন 15 ডেজ? তাহলে ম্যাডাম আমি অ্যাডভান্স রিপোর্টটা তৈরি করে রাখি, আমাকে তো প্রথম ছাপতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আসি ম্যাডাম। আসুন, দাঁড়ান। ইয়েস, কিছু বলবেন? আপনার ডায়েরিটা। সরি। থ্যাংক ইউ। মনে হচ্ছে নতুন হ্যান্ডেল করছেন, এটা যেখানে সেখানে ফেলবেন না, বিপদে পড়তে পারেন। বাই দ্য ওয়ে, আপনার নাম তো জিজ্ঞেস করা হলো না। ম্যাডাম, আমার দুটো নাম, একটা ওই কাগজে যে নামে লিখি সত্যবান, আর একটা নাম হলো কা। আপনি আমার আসল নাম জিজ্ঞেস করছেন তো? আমার আসল নাম হলো দীপক চক্রবর্তী। আসি। হ্যালো, এসপি নীলিমা সেন স্পিকিং। মিস্টার মুখার্জি, যে ভদ্রলোক 10 লাখ টাকা নিয়ে আসছে তার নামটা একটু বলবেন? জাদু চৌধুরী, শিলিগুড়ি থেকে রকেটে। আচ্ছা আচ্ছা, জোনপাড়ি, আমি নিজে ওখানে থাকবো। আচ্ছা মিস্টার দত্ত, শিলিগুড়ি ক্যালকাটা রকেট আমাদের এলাকা দিয়ে ঠিক কটার সময় ক্রস করে? লেট না করলে রাতে 1টা। রাত্রির 1টা? এই বাসের মধ্যে চশমা চোখে কালো, কোকড়া চুল রোগা এক ভদ্রলোক আছে, নাম চাঁদু চৌধুরী। ওর কাছে টাকাটা নিয়ে আসবি, যদি বাধা দেয় তাহলে গুলি চালাবি। তবে একটা কথা খেয়াল রাখবি,
কোনো প্যাসেঞ্জারের যেন আঘাত না লাগে। যা। আচ্ছা সর্দার, এখানে চাঁদু চৌধুরী কার নাম বলুন, আমরা গুলি চালাবো, বলুন, নেমে আসুন। থানার লক আপে টর্চারের কোন আইন নেই। হ্যাঁ তা নেই, তবে প্রয়োজনে এমন কিছু করতে হয় যেটা করা উচিত নয়। যেমন আপনি, আপনি একজন এসপির সঙ্গে দেখা করতে এসে সামান্য ভদ্রতা সুলভ জ্ঞান হারিয়ে তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। সরি রিপোর্টার, আপনার চেহারা বা এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আসামির সঙ্গে কোনো সম্পর্ক আছে, কেউ হয় নাকি? ম্যাডাম, এই বডিটা ইট কাঠ পাথর সিমেন্ট দিয়ে তৈরি নয়, রক্ত মাংসে গড়া একটা মানুষ, সত্যিকারের মানুষ। আর মারার হুঁশ আছে বলেই তো সহ্য করতে না পারাটাই স্বাভাবিক, তাই নাকি ম্যাডাম? বাহ চমৎকার, আপনি তো খুব সুন্দর শুদ্ধ বাংলা বলতে পারেন। ম্যাডাম, ওইটুকু জানি বলেই তো এই রিপোর্টার হবার রিস্ক নিয়েছি। ম্যাডাম, অনেক ভাবে চেষ্টা করলাম কিন্তু আসামি তো কোনো কথাই বলতে চাইছে না। বলবে বলবে, সুরসুর করে বলবে। থার্ড ডিগ্রির ব্যবস্থা করুন, কাল আমি নিজে অ্যাপ্লাই করব। ইয়েস ম্যাডাম। এসপি মিস সেন স্পিকিং। সে কি বাবা, কোথেকে বলছো? বাংলা থেকে? কিন্তু এরকম শুরু নিয়ে তুমি কেন এলে? এক্সকিউজ মি। ও অফকোর্স, আমি আসছি। আমি কেমন আছি? ভালো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এখনই আসছি। আমি যেন একটা বোঝা, খালি একটাই কথা, বিয়ে বিয়ে আর বিয়ে। বিয়ে তো একটা করতেই হবে মা, আমি রিটায়ার্ড পার্সন, দুদিন বাদে চলে যাব। কিন্তু যাবার আগে তোর বিয়েটা না দিয়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো না মা। আহ বাবা, তাই সুব্রতর বাবা মাকে আমি এখানে আসতে বলেছি, তুই কিন্তু না করিস না মা। বলবে বলবে, সুচুর করে বলবে। থার্ড ডিগ্রির ব্যবস্থা করুন, কাল আমি নিজে অ্যাপ্লাই করব। শোন, তোর বয়স অনেক কম, জীবনে অনেক কিছু বাকি, কেন জীবনটা নষ্ট করছিস এভাবে? বল কোথায় তোদের ডেরা, বল। ও কথাগুলো কানে যাচ্ছে না, না মুখ খুলবি না বলে প্রতিজ্ঞা করেছিস? তোর মুখ কি করে খুলতে হয় তা ভালো করে আমার জানা আছে। ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে হলে বল, বল কোথা থেকে বেরা, বল। আপনি আমাকে হাজার মারলেও আমি কিছুতেই বলবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।